নাটকের নেশায় ফিরে আসছে পুরনো শৈশব। আজ যখন শিশুদের বিনোদনের অন্যতম মাধ্যম বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে উঠছে মোবাইল ফোন, সেখানে বিবেকানন্দ নাট্যচক্র তুলে ধরলো এক অন্য চিত্র। খুদে শিশুরা নাটকের তালিম নিচ্ছে, সমাজের কাছে নাটকের মাধ্যমে বিভিন্ন বার্তা তুলে ধরতে চাইছে। এতে করে তারাও সামাজিক সৃষ্টি সম্পর্কে হচ্ছে অবগত। 14 টাইমলাইন, রায়গঞ্জ।